আজকের ঘটনা কি আজকের ঘটনা যে কি সেটা জানার সাথে সাথে আপনাদের পায়ের রক্ত মাথায় উঠবে এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই বাসলো একসাথে মলো একসাথে আমরা hunted যে সাথে হইছে একদার মাসাকে বিয়া সাতে আমরা জামাইবো আমরা hunted আছে বাংলাদেশেও মহিলা মহিলাদের বিয়ে করে শ্রো দর্শক শ্রোতা হয়তো ভাবছেন যে পায়ের রক্ত মাথায় ওঠে কিভাবে সারা তো জানছি যে মাথার রক্ত পায়ে ওঠে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা তাহলে বুঝতেই পারছেন আজকের কি এমন ঘটনা ঘটেছে সেই যে কম লুত এখন মনে হয় বাংলাদেশে তারা মনে হয় পূর্ণ জন্ম নিয়েছে লুত হজরতল্লু তাল্লাহিসাল্লামের জামানায় ছেলেরা ছেলেরা বিয়ে করত। মেয়েরা মেয়েরা বিয়ে করত সমকামিতা করত। এখন যেন সেই বাংলাদেশেও এটাই ঘটে চলেছে প্রিয়দর্শক এই আশ্চর্যজনক ঘটনা কিন্তু ঘটেছে আমাদের এই বাংলাদেশে যেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তোলপার চেষ্টা করেছে তো দর্শক শ্রোতা আপনাদেরকে সেই দুটি মেয়ে কিসের জন্য তারা বিয়ে করেছে মেয়ে হয়ে আরেকজন মেয়েকে সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তো চলন প্রিয় দর্শক শ্রোতা একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আর যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন তো চলন প্রিয় দর্শক শ্রোতা আমরা মূল ঘটনা জেনে আসি যে আসলে তারা কি বলতেছে যেই দুটি মেয়ে বিবাহ করেছে মেয়ে হয়ে আরেকজন মেয়েকে তারা কি বলতেছে তাদের মুখ থেকে শুনে আসি মানে ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট তো ওইখান থেকে আমরা ওর কথা যোগাযোগ করছি ওইখান থেকে থেকে আমি ঢাকায় ঢাকায় আমরা আর কি দেখা করছি দুজনে তো ঢাকার থেকে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যে আমাদের ওইখান থেকে দুজনকে আলাদা করে নিয়ে আসছি কয়েকদিন পরে আমার ফোন দিয়েছিল তো ওর নাম্বার তো আমার কাছে ছিল ওই নাম্বারে ফোন দিয়েছিলো তো ওইখান থেকে আবার আমরা কন্ট্যাক্ট করে আমি আর কি ওর আমার বাসায় নিয়ে আসছি বাসায় মানতেছে না আসলে ওইটা সামাজিক ভাবে মানবো নাই কিন্তু সামাজিক মান আমি ওর সাথে থাকতে চাই আর বাসলেও ওর সাথে মরলেও একসাথে এরা যদি আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো আর যদি বাঁচায় রাখতে চায় তো দুজনে একসাথে বাঁচায় রাখতে। প্রিয় দর্শক শ্রোতা আجیب লাগলো ঘটনা তাই না? আجیب ব্যাপার। একজন মেয়ের সাথে আরেকজন মেয়ে ফেসবুকে রিলেটিভ হয়ে ফেসবুকে তাদের রিলেশন হওয়ার পরে তারা একে অপরকে দেখতে যায় এবং তারা সাক্ষাৎ করে সাক্ষাৎ করে এতই মোহাব্বত এতই পেয়ারে পড়ে গেছে যে একজন আর একজনকে ছাড়া বাঁচবেই না তারা বলে সে আমাদেরকে যদি মেরে ফেলো তাহলে দুজনকে একসাথে মেরে ফেলো বাঁচতে হলে একসাথে বাঁচবো মরতে হলে একসাথে মরবো আরে ভালোবাসা আহ কি যে ভালোবাসা সত্যি কি আর বলবো ভাই মানে আমার কোনো বলার ভাষা নাই প্রিয় দর্শক শ্রোতা এলাকাবাসীর কাছ থেকে এবার আমরা জানবো যে আসলে

প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো জানলেন তার মা বলতে সে যে তার সন্তান বা তার মেয়েকে তিনি কাছে রাখতে চায় একটা জিনিস মনে রাখবেন কোনো সন্তানকেই কিন্তু মা বাবা দূরে সরে যেতে দিবে না যদি এটা ছেলে অথবা মেয়ে যদি প্রেম করে যদি বাহিরে গিয়ে বিয়ে করত পরিবারকে না জানিয়ে তাহলে একটা কথা ছিল হয়তো দু মাস চার মাস পরে কিন্তু পরিবার এই সম্পর্কগুলো মেনে নেয় কিন্তু এটা কিভাবে মেনে নিবে যে একজন মেয়ের সাথে আরেকজন মেয়ের বিয়ে আরেকজন মেয়ের সংসার আরেকজন মেয়ে একসাথে সারা জীবন থাকতে চায়

দর্শক শ্রোতা আপনারা শুনলেন এলাকাবাসীর মুখ থেকে যে তারা কিন্তু বিয়েও করেছে নাকি এরকম ঘটনাও শোনা গেছে যাই হোক দর্শক শ্রোতা কি আর বলবো আসলে কিয়ামতের আলামত এগুলো কিয়ামতের আলামত ছাড়ার কিছু নয় হয়তো অতি নিকটেই আমাদের কিয়ামত চলে এসেছে দর্শক শ্রোতা আস্তে আস্তে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো হয়তো কোনো দিন আমরা ভাবিও না এই সমস্ত বিষয় দেখবো বা দেখার সম্মুখীন হব কিন্তু যেগুলো আমরা কোনো দিন স্বপ্নেও ভাবিনি সেগুলোই কিন্তু আজকে বাস্তবে রূপ নিচ্ছে বা বাস্তবে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না শুধুমাত্র একটি টপিক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো নিচে কমেন্ট বক্স খুলে দেওয়া আছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ